খবর 24x7 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x7 আপনাদের স্বাগত। দর্শক, কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক অগ্রগতি, সেই সাথে শিশু শিক্ষার নতুন অন্তর্দৃষ্টি, যেখানে পরামর্শ দেয় যে মেশিন এবং গভীর শিক্ষার কৌশলগুলি অধ্যয়ন করতে ব্যবহার করা যেতে পারে, কীভাবে শিশুরা এলোমেলো অনুসন্ধানমূলক আন্দোলন থেকে উদ্দেশ্যমূলক ক্রিয়ায় রূপান্তরিত হয়। এ পর্যন্ত বেশিরভাগ গবেষণা শিশুর স্বতঃস্ফূর্ত নড়াচড়ার ওপর দৃষ্টি নিবদ্ধ করেছে, তবে অস্বস্তি এবং অস্থির আচরণের মধ্যে পার্থক্যও করেছে। যদিও প্রাথমিক শিশুর চলাফেরা বিশৃঙ্খল বলে মনে হতে পারে, তবে শিশুরা তাদের পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করার কারণে তারা অর্থপূর্ণ নিদর্শন প্রকাশ করে। যাই হোক, শিশুরা কীভাবে ইচ্ছাকৃতভাবে তাদের পারিপার্শ্বিকতার সাথে জড়িত থাকে এবং তাদের লক্ষ্য নির্দেশিত ক্রিয়াগুলিকে নির্দেশিত নীতিগুলি সম্পর্কে আমাদের এখনও বোঝার কিন্তু অনেক অভাব রয়ে গেছে। কীভাবে শিশুরা উদ্দেশ্যমূলকভাবে কাজ করতে শুরু করে তা অন্বেষণ করতে ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির গবেষকরা এবং তাদের সহযোগীরা একটা শিশু মোবাইল পরীক্ষা পরিচালনা করেন, যেটি উন্নয়নমূলক গবেষণা কৌশল যা 1960-এর দশকের শেষের দিক থেকে ব্যবহৃত হয়। এই পরীক্ষায় একটি রঙিন মোবাইল একটি শিশুর পায়ের সাথে আলতোভাবে সংযুক্ত করা হয়, যা শিশু যখন লাথি দেয় তখন নড়াচড়া করে, যার ফলে তারা যা দেখে তার সাথে তাদের ক্রিয়াকলাপকে সংযুক্ত করে। এই সেটআপটি গবেষকদের বুঝতে সাহায্য করেছিল যে কীভাবে শিশুরা তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করে এবং তাদের পারিপার্শ্বিক অবস্থাকে প্রভাবিত করার ক্ষমতা আবিষ্কার করে। গবেষণায় গবেষকরা পরীক্ষা করেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সরঞ্জামগুলি শিশুর চলাচলের ধরনগুলিতে জটিল পরিবর্তনগুলি নিতে পারে কি না। একটা ভিকন 3D মোশন ক্যাপচার সিস্টেম ব্যবহার করেছে তারা, যেখানে ট্র্যাক করা শিশুর গতিবিধিকে বিভিন্ন প্রকারে শ্রেণীবদ্ধ করা হয়েছিল। মোবাইল নড়াচড়া করার সময় স্বতঃস্ফূর্ত ক্রিয়া থেকে প্রতিক্রিয়া পর্যন্ত বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৌশল প্রয়োগ করে গবেষকরা পরীক্ষা করেছেন যে কোন পদ্ধতিগুলি বিভিন্ন পরিস্থিতিতে শিশুর আচরণের সূক্ষ্মতাগুলিকে সবচেয়ে ভালোভাবে ক্যাপচার করছে এবং সময়ের সাথে সাথে কীভাবে আন্দোলনগুলি বিকশিত করেছে। এইভাবে না জানি আগামী দিনে আরও কত কিছু আমরা দেখতে পাব। হ্যাঁ দর্শক, এই ফলাফলগুলি বৈজ্ঞানিক প্রতিবেদনে প্রকাশিত, যেখানে আন্ডারস্কোর করে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিশুর প্রাথমিক বিকাশ এবং মিথস্ক্রিয়া বোঝার জন্য একটি মূল্যবান হাতিয়ার। মেশিন এবং ডিপ লার্নিং উভয় পদ্ধতি 3D শিশুর গতিবিধির 5 সেকেন্ডের ক্লিপগুলিকে পরীক্ষার বিভিন্ন পর্যায়ের অন্তর্গত হিসাবে সঠিকভাবে শ্রেণীবদ্ধ করে। এই পদ্ধতিগুলির মধ্যে গভীর শিক্ষার মডেল 2D ক্যাপসনেট সেরা পারফর্ম করেছে। গুরুত্বপূর্ণভাবে পরীক্ষিত সমস্ত পদ্ধতির জন্য পায়ের নড়াচড়ার সর্বোচ্চ নির্ভুলতার হার ছিল, যার মানে শরীরের অন্যান্য অংশের তুলনায় পায়ের নড়াচড়ার ধরনগুলি পরীক্ষার পর্যায়ে জুড়ে সবচেয়ে নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। এই অনুসন্ধানটি এতই তাৎপর্যপূর্ণ কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমগুলিকে পরীক্ষা সম্পর্কে বা শিশু শরীরের কোনো অংশ মোবাইলের সাথে সংযুক্ত ছিল সে সম্পর্কে কিছুই বলা হয়নি। এটি যা দেখায় তা হল যে পা শেষ প্রভাবক হিসেবে মোবাইলের সাথে মিথস্ক্রিয়া দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত, বলছেন স্কট কেলসো PhD সহলেখক এবং গ্লেনউড এবং মার্থা ক্রিস সেন্টার ফর কমপ্লেক্সের বিজ্ঞানের বিশিষ্ট স্কলার FAU এর চার্লস ই স্লিপ্ট কলেজ অব সায়েন্সের মধ্যে সিস্টেম এবং মস্তিষ্ক বিজ্ঞানের নিয়ে কাজ করছেন। অন্য কথায়, শিশুরা যেভাবে তাদের পরিবেশের সাথে সংযোগ স্থাপন করে তা বিশ্বের সাথে যোগাযোগের পয়েন্টগুলিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। এখানে এটি ছিল ফুড ফার্স্ট। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।